sentence baba ko kake bol dui ba totodik shobdo somoshti একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। অন্যথাদি শব্দ একসাথে হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাকে তবে তাকে বাক্য বলা যাবে না। তাহলে এখানে সেন্টেন্স হওয়ার একমাত্র শর্ত হলো বা তার অধিক শব্দ সমষ্টি থাকতে হবে এবং সেই শব্দ সমষ্টি মিলে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, তাছাড়া কখনোই সেটা সেন্টেন্স হবে না। একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে বক্তার মনের ভাব প্রকাশ না করে তবে তাকে বাক্য বলা যাবে না। যেমন রহিম ইজ আ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। এখানে রহিম ইজ এ স্টুডেন্ট, এটাতে বোঝাচ্ছে যে রহিম একজন ছাত্র এবং বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। শিলা ইজ গোয়িং টু স্কুল, শিলা স্কুলে যাচ্ছে, এটার মাধ্যমেও বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। প্লিজ ওপর, অনুগ্রহ করে দরজাটি খুলুন, এখানেও বক্তার মনের ভাব প্রকাশ পাচ্ছে। সো তাকে বলা যাবে যদি পাশাপাশি কতগুলো শব্দ গুচ্ছ একত্রিত হয়ে বক্তার মনের ভাব প্রকাশ করে তখনই তাকে সেন্টেন্স বলা যাবে।